হয় এবার কেয়ার হসপিটালে রয়েছে প্রিয় ভাইরা আজকে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা দরকার সেটি এই সরকার দিচ্ছে না চিকিৎসা মৌলিক অধিকার আজকে ভূমি দর্শক আজিজ সেলিম তার 10 বছরের সাজা ছিল অথচ তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সাজা অবস্থায় আজকে বলতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করতে হবে না হলে এই সরকারকে দায়ী দায়িত্ব পালন করতে হবে ওই নেত্রী আছে আমাকে হাত তুলে বলতে হবে নেত্রী আছে আসিনা পালিয়ে যাবে নেত্রী আছে সেই নেত্রী খালেদা জিয়া জিয়া খালেদা জিয়া জিয়া খালেদা মুক্তি 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 চাই খালেদা জিয়ার মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই মুক্তি 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 চাই মুক্তি 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 চাই খালেদা জিয়ার মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই মুক্তি 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 চাই তারেক রহমান বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে আসবে বীরে বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে তারেক রহমানের ভয় নাই আল্লাহ রহমতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই হাসিনার পতন ঘটবে বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার ফিরত পাবে ইনশাআল্লাহ শুধু বলতে চাই দীর্ঘ 15 বছর আমরা লড়াই সংগ্রাম করছি আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই সংগ্রাম করছি না লড়াই করছি না আমরা লড়াই করছি বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে এই লড়াই 14 বছর আমরা করেছি এখন চূড়ান্ত লক্ষ্যে আমরা আন্দোলন করছি সংগ্রাম করছি প্রিয় সহযোদ্ধা বন্ধুরা আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সেই আন্দোলনকে আরো বেগবান করে আরো শাণিত করে এই বিশ্ববিহায়া ভোটচোর শেখ হাসিনাকে ক্ষমতার মস্তক থেকে তাড়িয়ে আমাদের প্রিয় সহযোদ্ধারা কারাগারে রয়েছেন আমাদের আলহাজ সালাউদ্দিন আহমেদ রফিকের আলম মজনু আব্দুল মোনায়েম মোন্না গোলাম মোহাম্মদ শাহীন মিয়ানুদ্দিন হুকুম আজিজুর রহমান মুজাব্বির সাইফুল আলম বিরোধ এস এম জাহাঙ্গীর সহ সকল রাজবন্দীদেরকে আমরা শেখ হাসিনার কারাগারের তালা ভেঙে বের করে আনব আসুন ঐক্যবদ্ধ হবে রাজপথে সেই আন্দোলন সংগ্রামকে সফল করার মধ্য দিয়ে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছায় কেন্দ্রের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে রাজপথে নেমে এসেছে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে একটি চাওয়া মানুষ চায় এই অবৈধ সরকারের পতন চায় প্রিয় ভাইরা এই সরকার আমাদের ভোটের অধিকার হরণ করেছে আমরা যারা বিগত দুটি নির্বাচন হয়েছে 14 সালের নির্বাচন সেই নির্বাচনে এই দেশের জনগণ ভোট দিতে পারে নাই 18 সালে নির্বাচন হয়েছে দিনের ভোট রাতেই দিয়ে শেষ করেছে প্রিয় ভাইরা এখন ভোট ডাকাতি করার জন্য দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে প্রিয় ভাইরা এইবার কি ভোট চুরি করতে দিব কাজেই এইবার ঐক্যবদ্ধভাবে রাজপথে ভোট চোরদের মোকাবেলা করতে হবে চোর চোর ভোট চোর